বঙ্গোপসাগরের বুকে যখন থেকে নিম্নচাপ তৈরি হয়েছিল তখন থেকে বুকে ভয় দানা বাঁধছিল। আবার কোনো একটা আমফান দেখবে না তো সুন্দরবন? তবে শেষ পর্যন্ত বাংলাকে রেহাই দিল ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর ঘূর্ণির অভিমুখ ঝাড়খণ্ড। যতটা বিধ্বংসী হবে বলে আশঙ্কা করা হয়েছিল বাংলায় ততটা প্রলয়লীলা দেখালো না সমুদ্র দানব। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, বাড়িঘর ভেঙেছে, বাঁধ ভেঙেছে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, প্রাণহানিও হয়েছে। কিন্তু এই দুঃসময়ও যেন দিনের শেষে একটা স্বস্তি, আরও ভয়ঙ্কর কিছু হওয়ার আশঙ্কা ছিল, তা থেকে এ যাত্রায় রক্ষা পেল বাংলা। দীঘা সুন্দরবন এলাকায় যখন তাণ্ডব লীলা চালাচ্ছে যশ, তখন উপান্নে কন্ট্রোল রুমে ঠাঁই বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি মুহূর্তের আপডেট নিচ্ছেন, জেলাগুলির সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করছেন, ক্ষয়ক্ষতির খবর নিচ্ছেন, কি কি ব্যবস্থা নিতে হবে তার নির্দেশ দিচ্ছেন। এখনও ক্ষয়ক্ষতির পুরো হিসেব করে ওঠা সম্ভব হয়নি, হিসেব করতে এখনও 72 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্র ও শনিবার যশে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যাচ্ছেন তিনি, ঘুরে দেখবেন 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুর। ব্যুরো রিপোর্ট, ইটিভি ভারত।